Obi? Hama? Kichu holo? Nama chesta to korchi. Na. Bibhu bolchilo ashche 10 tarike or porikha thi debar shesh. Ajani. Tab aaj to 4 tarikh hoye gelo. Ta তুই তোরই টিউশনের বাড়ি থেকে যদি কিছু ব্যবস্থা করতে পারিস না মা অলরেডি ওই টিউশনের বাড়ি থেকে আমি এক মাসের অ্যাডভান্স নিয়ে রেখেছি আর কিছু চাওয়া যাবে না চাওয়া যাবে না তা তুই যখন কিছু টাকার ব্যবস্থা করতে পারবি না তা আমি বলি কি লোপিতার ওই কানের দুল জোড়া বেঁচে যদি কিছু টাকা পাও না মা না মা ওর তুই একটা কয়েনই সম্ভল ওটাও বেঁচে দেবো মা তুমি আমার উপর ভরসা রাখো মা একটা কিছু ব্যবস্থা আমি করবোই কত টাকা লাগবে ফিস দিতে কেন তুমি দেবে নাকি ধরো আমি যদি দিই আমি নিতে পারবো না বাড়িতে কৈফিয়ত দিতে দিতে শেষ হয়ে যাব আচ্ছা রানা বলো তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো না তোমার তো কত সোর্স চাকরি না হলেও আমি তোমার একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি কিরকম আমি নানা রকম অ্যাডভার্টাইজমেন্টে মডেল সাপ্লাই করি হ্যাঁ মডেলিং করো তুমি তাতে টাকা পাবো তবে কি বিনা পয়সা করবে ঠিক আছে আমি রাজি চলো মা 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 লোকে দেখো দেখো ও ঘরে ঘুমাচ্ছে বোধহয় ঘুমাচ্ছে কেন কি হয়েছে কি হয়নি তাই বলো এই দেখো তোমার মেয়ে বংশের নাম ডোবাচ্ছে এই দেখো দেখো এই দেখো দেখো লোপিতা লোপিতা দরজা খোল লোপে দরজা খোল দরজা খোল লোপে কি হয়েছে চল মার ঘরে চল দাঁড়া এখানে এগুলো যে ছবি বেরিয়েছে নোংরা ছবি এগুলো তোর কেন কেন বাবা মায়ের নাম ডোবালি তুই কেন বল জবাব দে তুই এত নিচে নামতে পারিস মার সম্মানের কথা একবার ভাববি না তুই মান মর্যাদার বড়াই আর করো না বর্দা চার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয় বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে দিতে হয় তার মুখে আর যাই সাজুক মান মর্যাদার বড়াই রাগ করো না বর্দা এটাই বাস্তব গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে আমি আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা তখন তো মান মর্যাদার প্রশ্ন উঠেনি শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বর্দা আরো অনেক প্রয়োজন মেটাতে হয় অনেক প্রয়োজন তা যখন পারো না তখন অনর্থক গায়ে হাত তুলে নিজের অক্ষমতাকে ঢাকতে যাও কেন মান মর্যাদা তোমার ওই ঝুমকো মান মর্যাদা ধুয়ে জলও খাওয়া যায় না মুদির দোকান থেকে সদা না বা লৌকিকতা করা তো অনেক পরের কথা মুখে মুখে ওকে মেরো না মা ওকে মেরো না ছেড়ে দাও মান মর্যাদার বড়াইয়া করে না বর্তা যার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয় বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয় তার মুখে আর যাই সাজুক মান মর্যাদার বড়াই করা সাজে না রাগ করো না বর্তা এটাই বাস্তব গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে আমি আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বর্তা
বর্দা খাবে চলো, মা বসে আছে। বর্দা চলো, সারাদিন কিছুই তো খাওনি। ও বর্দা, আমার খিদে নেই। আছে, তুমি না খেলে মা যে কিছুই খাবে না। বর্দা, যেদিন মান মর্যাদা ধুয়ে জল খেতে পারবো সেদিন খাবো। এখন খিদেটা জমিয়ে রাখে। আমার উপর তুমি রাগ করেছো বর্দা? আর কখনো অত বড় কথা বলব না। আমায় তুমি ক্ষমা করে দাও বর্দা, আমায় তুমি ক্ষমা করে দাও। আরে বন্ধু, তো ঠিকই বলেছিস রে, আমার কোনো মান মর্যাদা নেই, এই সংসারে আমার কোনো প্রয়োজনও নেই। আছে বর্দা, চাঁদ কি সূর্যের কোনো প্রয়োজন নেই এ কথা সত্যি, কিন্তু সূর্যকে চাঁদের প্রয়োজন আছে। সূর্য না থাকলে চাঁদ আলো পাবে কি করে? আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না বর্দা, কোনোদিনও না, কোনোদিন। কাঁদিস না বোন, কাঁদিস না। আরে তোরা জানিস না তোর আমার কত আদরের, তোদের কষ্ট হলে সেটা আমার বুকে আরো বেশি করে বাঁচে দেব। কাঁদিস না, চল খেতে দিবি চল, মা বসে আছে না, চল না।